ইমরান কিন এডি থেকে জানতে চেয়েছেন এক্সামে নকল করা হারাম জি ভাই নকল করা হারাম কারণ নকল করা এটা প্রতারণা এটা আমানতের খেয়ানত এটা বহুবিধ হারামের রাস্তাকে উন্মোচন করে যার কারণে এটা জায়েজ নেই গুনাহের কাজ কামরুজ্জামান রাজু আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্ক লোন নিয়ে বাইক কেনা কি সুদের পর্যায়ে পড়ে অনেকে বলেছেন যে যেহেতু পণ্য ক্রয় হচ্ছে সেহেতু বিষয়টা ভিন্ন ব্যাঙ্ক লোনটা যদি সুদের ভিত্তিতে হয় তার মাধ্যমে যদি আপনি বাইক কেনেন তাহলে অবশ্যই সুদের পর্যায়ে পড়বে আর যদি সুদমুক্তভাবে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার কোনো স্কোপ থাকে কোনো সুযোগ থাকে সেগুলোকে সঠিকভাবে মেনে যদি আপনি সরিয়া ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সরিয়া যে নীতিমালায় সেকে ফলো করে যদি আপনি লোন নেন তাহলে সেক্ষেত্রে সুদের মধ্যে পড়বে না বিষয়টা হলো আপনি কিভাবে লোন নিচ্ছেন সাধারণত কনভেনশনাল ব্যাঙ্কগুলো আপনার যে লোন দিয়ে থাকে সেটা সুদের ভিত্তিতে দিয়ে থাকে অতএব তার মাধ্যমে আপনি যেটাই করবেন সেটা সুদের ভিত্তিতেই করা বলে বিবেচিত হবে আরাফাতে আপনি মিজান জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনরা যদি কাজ না করে তাদেরকে রেগুলার টাকা পয়সা দিয়ে সাহায্য করা কি উচিত হবে না যদি তারা সামর্থ্য থাকার পরেও কাজ না করে তাদেরকে রেগুলার টাকা পয়সা দিয়ে সাহায্য করা উচিত নয় তাদেরকে স্বাবলম্বী করার জন্য আপনার উদ্যোগ নেওয়া উচিত যদি তারা সেটাতে আগ্রহ না দেখায় তাহলে সেক্ষেত্রে তাদের সহযোগিতা বন্ধ করা উচিত এই নিয়তে যেন তারা সংশোধন করে তারা যেন অপর নির্ভরশীলতা কমায় তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করে এবং কর্মমুখী হয় সেজন্য অবশ্যই আপনি তাদের প্রতি আপনার সহযোগিতাকে সাময়িকভাবে এই উদ্দেশ্যে বন্ধ করতে পারবেন ফাতে মাতুজ জহরা জানতে চেয়েছেন আমি এইচএসি পরীক্ষার্থী স্বপ্ন ডক্টর হওয়া কিন্তু পর্দা রক্ষা করে মেডিকেলে পড়া বা পড়া শেষে চাকরি করা আদৌ সম্ভব কিনা জানা নেই আমি যদি কর্মক্ষেত্রে নারীদেরই শুধু চিকিৎসা করি তবুও আমার শেখার সময় পুরুষ দেহ স্পর্শ করতেই হবে জীবিতা উমিত উভয়ই তাহলে একজন প্র্যাকটিসিং মুসলিম নারী হিসেবে আমি কি ডক্টর বা নার্সিং জাতীয় পেশায় যেতে পারবো না আর আদৌ কি ইসলামে কর্মক্ষেত্রে নারীর প্রবেশ যায় যেখানে বাস্তব হল পুরুষ সহকর্মী থাকবেই কিন্তু তবুও ক্যারিয়ারকে বিদায় চাচ্ছি না আমার ভালোবাসার জায়গা পড়াশোনা সেই পড়া যদি কাজেই না লাগে না লাগলো সেক্ষেত্রে আমার করণীয় কতটা জান উপকৃত হব দেখুন বোন ফাতেমা এটি আসলে দীর্ঘ আলোচনার সাপেক্ষে একটি বিষয় এবং এ বিষয়ে রামায়করামের দৃষ্টিভঙ্গি দুরকম রয়েছে আপনি যেমনটি দেখেছেন এভাবে অনেক রামায়করম দেখেছেন যে আপনি যেহেতু পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করাটা কঠিন এবং আপনার পরপুরুষের সংস্রব থেকে পরিপূর্ণভাবে মুক্তি মুক্ত থেকে কাজ করা কঠিন সেই জায়গা থেকে কোনো কল আমাকে অনুমোদন দেননি কিন্তু আমার ব্যক্তিগত উপন্য হলো যে এই ক্ষতিটি যথাসম্ভব এটা থেকে নিজেকে দূরে রেখে যদি আপনি ডক্টরি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে সেটা উত্তম হবে এই নিয়তে যদি আপনার হয় যে আমি মেয়েদের মধ্যে চিকিৎসা সেবাটা দেব মেয়েদের মধ্যে চিকিৎসা সেবা দেওয়ার যে প্রয়োজনীয়তা সেটা অনেক বেশি কিন্তু প্রয়োজনের তুলনায় ডক্টর অনেক কম তো আপনার কিছুটা যদি কষ্ট করে আপনি পর্দা মেনটেন করেন যুদ্ধ করেন এবং আপনার আপনার প্রচেষ্টা থাকে তীব্র তার মাধ্যমে কিন্তু হাজার হাজার মেয়েরা বেপর্দা থেকে বেঁচে যাবে সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলবো আপনি আপনার জায়গা থেকে যথাসম্ভব যতটুকু সম্ভব ততটুকু পর্দা মেনটেন করার চলার জন্য আপনার চেষ্টা করুন এমএর মাধ্যমে আপনি প্রশ্ন অব্যাহত রাখতে পারেন আমি উদ্দেশ্য কাউসাল ইসলাম জানতে চেয়েছেন যৌথ পরিবারে থাকলে ভাবির মুখ দেখা লাগে এখন আমার কি করার আছে বা করণীয় কী দেখুন যৌথ পরিবারে থাকলে যদি ভাবির মুখ দেখতে হয় উপায় কোনো না থাকে তাহলে যৌথ পরিবার থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে কারণ হারামে লিপ্ত হওয়ার জন্য আল্লাহাবুল আমাদের আমাদেরকে অনুমতি দেননি পর্দার বিধানকে আমাদের জন্য ফরজ করেছেন আলহামুয়াল মৌত বলেছেন দেবরের জন্য ভাবির জন্য দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর এবং দুলাভাইয়ের জন্য শ্যালিকা মৃত্যুর জন্য ভয়ঙ্কর এবং যত দ্রুত সম্ভব গুনাহের পরিবেশ থেকে সরে আসার বা তাদেরকে বুঝিয়ে জায়গা আনার চেষ্টা করবেন জেরিন সেবা ফারি আপনি জানতে চান শেষ ভালো যার সব ভালো তার কথাটা কি যায় হ্যাঁ এই কথাটি এক হাদিস মূলত অনুবাদ বলা যেতে পারে সাল্লাহ হাদিস এসাদ করেছেন খাওয়াতিম নিশ্চয়ই সমস্ত কাজগুলো বান্দার এটার শেষের অবস্থার উপর নির্ভর করবে অর্থাৎ যদি কেউ শেষে ইমান নিয়ে যেতে পারেন তাহলে সেটাই তার জন্য ভালো হবে আর যদি আল্লাহ না করুন কেউ সারা জীবন ইমান আমলে চর্চা করেও শেষে বেঈমান হয়ে চলে যান তাহলে সেটার উপর নির্ভর করে তার আগেরগুলার কোনো ভ্যালু থাকবে না জন্য শেষ ভালো যার সব ভালো তার এটি একটি হাদিসিরি ভাবানুবাদ বলা যেতে পারে